আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পিয়া আক্তার কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গাদের দুই দলনেতা নিহত হয়েছেন গতরাত পৌনে ১২টার দিকে উখিয়ার জামতলি ১৫ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে এ ঘটনায় ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে নিহতরা হলেন ক্যাম্পের সি ১ ব্লকের হেড মাঝি আবু তালেব ও সি ৯ ব্লকের সাব মাঝি সৈয়দ হোসেন তাদেরকে সি ৯ ব্লকের ১৫০ ফুট উঁচু একটি পাহাড়ি ঢালুতে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা নিহতদের স্বজনরা জানান ১০ থেকে ১২ জনের সশস্ত্র সন্ত্রাসী তাদের আলাদা ঘর থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে খবর পেয়ে এপিবিএন সদস্যরা রোহিঙ্গা মাঝি আবু তালেব ও সৈয়দ হোসেনকে উদ্ধার করে জামতলি ক্যাম্পের হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক রোহিঙ্গা সাব মাঝি সৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন গুরুতর আহত হেড মাঝি আবু তালেবকে আরও উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে মালয়েশিয়ায় অনুমোদিত হয়ে এ পর্যন্ত প্রায় ৮,০০০ কর্মীর চাহিদাপত্র এসেছে বাংলাদেশে এর মধ্যে ৩,০২২ জন কর্মীর বহির্গমন ছাড়পত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দিয়েছে বলে জানিয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম এনডিসি কয়েকদিনের মধ্যেই এ কর্মীরা মালয়েশিয়া যেতে পারবেন বলেও জানান তিনি প্রায় ৪ বছর বন্ধ থাকার পর গত সোমবার থেকে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়া যাওয়া শুরু করেন এয়ার এশিয়ার একটি ফ্লাইটে ওই দিন যাওয়া ৫৩ জন কুয়ালালামপুর পৌঁছান মঙ্গলবার সকালে বিমানবন্দরে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সরওয়ার ও দেশটির কর্মকর্তারা সমঝোতা স্মারকের মাধ্যমে মালয়েশিয়া সরকারের সরকার তাদের ৫টি খাতের সরকারি বেসরকারি পর্যায়ে G2C+ পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করেছে ৫ বছরে ৫ লাখেরও বেশি বাংলাদেশি কর্মীর সেখানে কাজের সুযোগ রয়েছে বলে জানান কর্মকর্তারা মালয়েশিয়ার শ্রমবাজারে প্রথম দল ৫৩ জনের একটি দল ৮ই আগস্ট মালয়েশিয়া গমন করেছে বিমানবন্দরে আমি তাদেরকে বিদায় জানিয়েছি এবং একই ভাবে মালয়েশিয়াতে মাননীয় রাষ্ট্রদূত এবং নিয়োগকারী কোম্পানি কর্মী দলটাকে গ্রহণ করেছে যে কজনের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল সবাই বলেছে যে তাদের খরচের পরিমাণটি ৮০,০০০ টাকা কম এ বিষয়টিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনফোর্সমেন্ট উইং নজর রাখছে আরো ৩,০২২ জন কর্মীর নিয়োগ অনুমতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ডিএমডিতে পাঠানো হচ্ছে রিক্রুটমেন্ট মেডিকেল এবং ভিসা প্রক্রিয়া শেষ হলে এ কর্মীর দল যেতে পারবে ১৯টি কোম্পানির নামের বিপরীতে ৩,০২২ জনের নামের নিয়োগ অনুমতি আমরা পেয়েছি নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে উন্নয়নশীল বিশ্বে বাংলাদেশ রোল মডেল বলে মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ইউএন ওয়েমেন সদর দপ্তরে ইউএন ওয়েমেনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মিস অনিতা ভাটিয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি একথা বলেন এ সময় অনিতা ভাটিয়া ইউএন ওয়েমেন সদর দপ্তরে স্পিকারকে স্বাগত জানিয়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশে গৃহীত নানান পদক্ষেপের প্রশংসা করেন বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এম এ কামাল বিল্লাহ জাতিসংঘে বাংলাদেশের ডেপুটি পিআর মোহাম্মদ মনোয়ার হোসেন ও কাউন্সিলর শাহানারা মনিকা উপস্থিত ছিলেন সাভারের আশুলিয়ায় জননেত্রী শেখ হাসিনা প্রজন্ম লীগ নামে ভুয়া সংগঠন পরিচালক বিল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে ২০ মাইল এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী তাদের অভিযোগ প্রধানমন্ত্রীর নামে সংগঠন খুলে সরকারি চাকরির প্রলোভন ও ইউটিউব চ্যানেল খুলে সাংবাদিক বানানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন স্থানীয়ভাবে বি চৌধুরী নামে পরিচিত এই ব্যক্তি এছাড়াও এলাকায় চাঁদাবাজি জমি দখল সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বিল্লা দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় এনে অর্থ ফেরত পাবার ব্যবস্থা করে দিতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ
মালিক স্পিনিং মিলস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গত ২৪ জুলাই ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৬.৫০ টাকা। ৮ আগস্ট ৩৬.৯০ টাকায় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। স্বল্প সময়ে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজ ৩৭.৭০ টাকা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/atnbanglanews। ধন্যবাদ সবাইকে।